ঘটনাটা কি হইছে? কি কারণে মারছে? কয়জন মিলে মারছে? মানে যখন মারছে তখন আপনার স্বামী কোন জায়গাতে আসলো, বাড়িতে না? মানে কি কারণে মারছে এটা জানেননি? তার সাথে কোনো শত্রুতা আমি আসলো বা আপনার বাড়ি কোন জায়গায়? সামান্য একটা ব্যাপার, পূজা মণ্ডপের বাইরে রাস্তার সঙ্গে একটা ফ্ল্যাক্স লাগানো নিয়ে, সেই ফ্ল্যাক্সে আমাদের লোকাল নেতৃত্ব এবং আমার ছবি সহ কিছু নেশা বিরোধী স্লোগান, বিভিন্ন ধরনের স্লোগান যেগুলো সামাজিকভাবে আমাদের তারপরে এই সামান্য ঘটনাকে কেন্দ্র করে কিছু তর্ক বিতর্কর পরে হঠাৎ এরা গাড়ির মধ্যেই অস্ত্র শস্ত্র নিয়ে আসে, চাকু নেপালি কুকুর নিয়ে মানে ব্যাপকভাবে তাকে আঘাত করেছে, হাত থেকে মাংস আলাদা হয়ে গেছে, 40টা সিঁড়ি লেগেছে। এই নৃশংস আক্রমণের আমি তীব্র নিন্দা করি, হিংসা দিয়ে কখনো কিছু জয় করা যায় না, আর সাম্প্রদায়িকতা দিয়েও কিছু জয় করা যায় না, মনুষ্যত্বটাই বড় কথা। আমরা চাই রাজ্যের দেশের সর্ব অংশের মানুষের উন্নতি হোক, প্রগতি হোক, শিক্ষায় স্বাস্থ্যে অর্থনীতিতে সমস্ত দিকে এগিয়ে যায়। সেই সমস্ত না করে যারা এসব নোংরামি করে তাদের অস্তিত্ব বেশি দিন থাকে না, এটা অতীতেও প্রমাণ হয়েছে। এগুলো যারা করছেন আমি তাদের নেতৃত্বের কাছে আহ্বান জানাবো, এদের দল বিরোধী কাজের জন্য তাদেরকে দল থেকে বের করে দেওয়া উচিত, এই জন্য এদের দুর্নাম হচ্ছে। আমি আরক্ষা দপ্তরকেও বলেছি আইন আইনের পথে যাতে চলে, কোনোরকমভাবে যাতে প্রভাবিত না হয়ে দোষীদের শাস্তির ব্যবস্থা করে এবং অবিলম্বে তাকে গ্রেপ্তার করে। আমি এদের তীব্র নিন্দা করি, নাম দেওয়া হয়েছে, নাম দাম দিয়ে এফআইআর করা হয়েছে এবং সেই মোতাবেক আশা করি আরক্ষা দপ্তর ব্যবস্থা নেবে। আমরা এই কাটুং বাজারে একটা পূজা বিসর্জন করেছিল, বিসর্জন করেছিলাম, এরপরে তারা সুধীর, এরপরে আর ডাক নাম আরেকজন হলো টনু, তারা আয়েসারা আমারে হঠাৎ করে চাকু আর দাও দিয়া কাটছে আর কি। ঝগড়া কিছুই নেই, ঝগড়া তারা গাড়ি দিয়ে আসে, নামছে বাস কাটছে, এরপরে সবাই তারা বাইরে গেছে। কতজন ছিল তারা? প্রায় 6-7 জন। এর মধ্যে কালকে চিনেন নি আপনি? হ্যাঁ হ্যাঁ। পুলিশে জানাইছেন বিষয়ে? পুলিশ তো স্যার আমি তো কালকে মোটামুটি বৃহস্পতি আসলাম, এমনি আই হয়েছে। কী দিয়ে আঘাত করছে? তারা একটা পুকুরি আর দাও অনেক কিছু তার কাছেই আছে, দাঁড় একটা জিনিস আছে, দাওয়ার মতন আর কি অনেকটা আছে। পরে হাসপাতালে কে হাসপাতালে এর খুব লোকে গেছি, এরপরে তারা রেফার দিয়েছে জীবিত আর কি। ঘটনাটা কোন জায়গাতে হয়েছে? ঘটনা কাটুং বাজার। এখন তো এলাকার বিধায়ক আপনারও দেখতে পাচ্ছে, উনি মানে কী আশ্বাস পাইছেন ওনার কাছ থেকে? স্যার আশ্বাস দিচ্ছে যে যারা আমাকে আমারে তারা যে আক্রমণ করছে হেরা যে শাস্তি সুস্থ তরন্তে শাস্তি চাই আর কি। স্যার বিধায়কের কাছ থেকে কোনো ধরনের সহযোগিতা বা আর্থিক সহযোগিতা পাইছে? ও স্যার কি অসুখ অসুখের ব্যবস্থা করে গেছে। নামটা কি আপনার? সঞ্জীব দেববর্মা। বয়স কত? বয়স 30। বাড়ি? বাড়ি কৃষ্ণকান্ত পাড়া। কিসের দোকান আপনার? হ্যাঁ দোকান কিসের? দোকান নাই স্যার আমার, আমার বাবা আগে দোকান দিতে কি করে? আমি এমনি বাড়িতেই কৃষি কাজই করি। এরপরে ঘটনার পেছনে কি কোনো রাজনৈতিক মানে বিষয় আছে? না।
শকুন গোল্ড বিগত 25 বছর ধরে দৈনন্দিন রান্নার জন্য বহু গৃহিণীর প্রথম পছন্দ। 100% বিশুদ্ধ একমার্ক যুক্ত কাচ্চি খানি খাঁটি সর্ষের তেল আপনার রান্নাকে করে তোলে সুস্বাদু মুখরোচক। শকুন গোল্ড, ভরতপুর, রাজস্থান। হার্টবিট মাল্টি স্পেশালিটি ডক্টরস ক্লিনিকে আপনারা প্রত্যেক দিনই পেয়ে যাচ্ছেন বিভিন্ন সুপরামর্শ চিকিৎসক দাতাদের। আজ এবং আগামী বেশ কিছুদিন ধরে থাকবেন এমনই কিছু প্রখ্যাত চিকিৎসকরা। আগামী 9 আগস্ট রোজ বুধবার ডক্টরস ওপিডিতে থাকছেন ডক্টর পার্থ কর্মকার, কিডনি বিশেষজ্ঞ। কিডনি সংক্রান্ত রোগে ভুগে থাকলে অবশ্যই আপনাদের চিকিৎসা পরামর্শ দেবেন ডক্টর পার্থ কর্মকার, কনসালটেন্ট নেফ্রোলজি অ্যান্ড কিডনি ট্রান্সপ্লান্টস। আগামী 12 আগস্ট রোজ রবিবার আগরতলা রামনগর হার্টবিট ক্লিনিকে পরিষেবা প্রদান করবেন ডক্টর অমিতাভ চক্রবর্তী। বিভিন্ন অ্যালার্জি এবং শ্বাসকষ্টজনিত রোগীদের অবশ্যই পরামর্শ দেবেন তিনি। বিগত 3 বছর ধরে ত্রিপুরায় অনেক রোগী ওনার চিকিৎসার মাধ্যমে সুস্থ রয়েছেন। তার পাশাপাশি সুগার ক্লিনিকে প্রতি শনি এবং রবিবার থাকছেন ডক্টর পরম কর, ট্রেন্ড ইন ডায়াবেটোলজি। তাছাড়াও থাকছে চিকিৎসকদের পরামর্শ, ডায়েটিশিয়ানদের পরামর্শ, পরীক্ষা নিরীক্ষা, চক্ষু চেক আপ, ফিজিওথেরাপি, ডায়াবেটিক নিউরোপ্যাথি স্ক্রিনিং, ফুড কেয়ার অবশ্যই থাকছে। তার জন্যে আর দেরি না করে অ্যালার্জি ক্লিনিক, সুগার ক্লিনিক এবং তার পাশাপাশি কিডনি ক্লিনিকে যোগাযোগ করতে পারেন হার্টবিট মাল্টি স্পেশালিটি ডক্টরস ওপিডিতে। আমাদের ঠিকানা রামনগর 2 আগরতলা, ওয়েস্ট ত্রিপুরা। যোগাযোগের জন্য অবশ্যই অতি সত্বর আমাদের সাথে যোগাযোগ করুন 9640947779 অথবা 9774241220 নম্বরে।